সেতুর উপরে ধাপে ধাপে রড বাঁধাইয়ের পর লেভেল ঠিক রেখে ক্লিপার স্থাপন হচ্ছে দিনের বেলায়, আর প্রতি রাতে হচ্ছে ঢালাই। মূল পদ্মা সেতুর 6.68 কিলোমিটার দীর্ঘ রেলপথের মধ্যে 3.64 কিলোমিটার পাথরবিহীন রেললাইন বসে গেছে। সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত থেকে এই রেললাইন নির্মাণ চলছে একযোগে, আর ট্র্যাকার মালামাল পরিবহন করায় কাজের গতি বেড়েছে। স্লিপার বাইন্ডিংয়ের পর আমরা স্লিপার বসানোর কাজ করি, তারপর শাটার লাগানোর পরে আমরা কাস্টিং করি। কাজের গুণগত মান যাতে বজায় থাকে আমরা প্রতিটা স্টেপ করার আগে খুব সূক্ষ্মাতিসূক্ষ্ম ক্যালকুলেশন করে আমরা সামনের দিকে এগোচ্ছি। পদ্মা সেতু ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার পথে এগোচ্ছে। কাজের যে এক্সপিরিয়েন্স যেটা অলরেডি হয়ে গেছে সেটার মাধ্যমে আমরা সুন্দর কাজ করে যাচ্ছে। টেকনিক্যালি এভরিথিং ইজ গোয়িং ভেরি ফাইন, আমরা আশা করি আমাদের যে সময় মতো হয়ে যাবে। মূল পদ্মা সেতুতে রেললাইন স্থাপনের অগ্রগতি 51%। পদ্মা সেতুতে পাথরবিহীন রেললাইন নির্মাণে 11,140টি স্লিপার স্থাপনে দু প্রান্তে এমন 4টি টিম রাত দিন কাজ করছে। পদ্মা সেতু থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।